এই তো সবার ভালোই কাটার কথা, যদিও যারা যাদের স্বজনদেরকে হারিয়েছে দুনিয়া থেকে অথবা স্বজনরা পড়ে আছে কারাগারে, তাদের ঈদ কিভাবে কেটেছে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর যাদের চোখের সামনে সেই সুইডেনের স্টকহোমে আল্লাহর কিতাবকে ঈদের দিনে ঈদের নামাজে আসা মুসল্লিদের সামনে পুড়িয়ে ছাই করা হয়েছে, আল্লাহর কোরআন দিয়ে ফুটবল খেলেছে, আল্লাহর কোরআনকে পায়ের নিচে ফেলে পদপিষ্ট করেছে, তাদের জন্য ঈদের দিনটা মোটেও সুখকর ছিল না। এখনো পর্যন্ত এই দেশের শীর্ষস্থানীয় যে ওলামায়ে কেরাম কারাগারে পড়ে আছেন, কারাগারে যারা থাকে তাদের জীবনে তাও টুকটাক ঈদ আসে, কিন্তু যে স্বজনরা বাড়িতে পড়ে থাকে তাদের জীবনে কিন্তু সাধারণভাবে ঈদ আসে না। তো তারপরও মুসলিম উম্মা সকলেই যেহেতু এক দেহের মতো, দেহের কোনো একটা অংশে ব্যথা থাকলে পুরো দেহের মধ্যেই ব্যথা ছড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়েছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তা'আতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। এক দেহের কিছু জায়গায় ব্যথা নিয়ে আমরাও খুব বেশি ভালো থাকতে পারি না। আমাদের জীবনে প্রকৃত ঈদ তো সেদিন আসবে যেদিন দুনিয়ায় একজন মুসলমান মাজলুম থাকবে না। প্রকৃত ঈদ তো সেদিন আসবে যেদিন দুনিয়ায় কেউ আর আল্লাহর নবীকে গালি দিবে না। প্রকৃত ঈদ তো সেদিন আসবে যেদিন কোরআনের সামনে বেয়াদবি করার দুঃসাহস এই পৃথিবীর বুকে কেউ দেখাতে পারবে না। প্রকৃত ঈদ তো সেদিন আসবে যেদিন আফিয়ার মতো নারীরা যুগের পর যুগ জালেমের জিন্দানখানায় পড়ে থাকবে না। প্রকৃত ঈদ তো সেদিন আসবে যেদিন মুসলমানদের প্রথম কেবলা সে উগ্র ইহুদিবাদীদের হাতে দখলে থাকবে না। প্রকৃত ঈদ তো সেদিন আসবে যেদিন আমাদের মাথার তাজ উম্মার শ্রেষ্ঠ সন্তান হকপন্থী ওলামায়ে কেরাম কারাগারে পড়ে থাকবে না। তো দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জীবনে সেই প্রকৃত ঈদটা তাড়াতাড়ি আনুন, আমরা সকলে ইসলামের বিজয় দেখে যেতে পারি, ইসলামের সোনালী সুদিন দেখে যেতে পারি। কুফরের আধিপত্য তো বহুত দেখলাম, ইসলামের সোনালী সুদিনকে একটু দেখতে মনে চায় না? আর কতকাল খালি ইতিহাসের বুকেই পড়বো আবু বকরের জীবনী, ওমরের জীবনী, ওসমানের জীবনী, আলীর জীবনী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমাদেরও তো দিল চায় আমরাও সে আবু বকরের মতো যুগ পাই, আমরাও সে ওমরের মতো যুগ পাই, যেই যুগে মুসলমানদের নেতাও যারা হবে তাদের বুকেও ঈমান রক্ষার এমন চেতনা থাকবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে কোনো কমতি দেখা দেবে এটা তো আমি মেনে নিতে পারবো না। তো দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে সোনালী সুদিন দেখার তৌফিক দান করুন। তো যেহেতু কবরস্থানের উন্নতি প্রকল্পে আজকের এই মাহফিল, তো আমাদের কবর জগৎ এবং এর পরবর্তী জগৎকে সামনে রেখে আজকে মৌলিক কিছু কথাবার্তা আলোচনা করব, যাতে করে আজকে যে এই কবরবাসীদের সামনে রেখে আমরা এখানে মাহফিল একত্রিত হলাম, দুদিন পর আমরাও যখন কবরবাসী হব আমাদের যাতে আফসোস না থাকে, আমাদের পরিণতি যাতে এমন না হয় কবর রাখার সঙ্গে সঙ্গেই কবর এমন জোরে এক চাপ দিল, ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে গেল, এরপর মুনকার আসলো নাকির আসলো প্রশ্ন করলো আমাদেরকে, আমরাও জবাব দিতে পারলাম না। কারণ অবস্থা যখন ভয়াবহ হয়ে যায় তখন অত চিন্তা ফিকির করে স্মৃতিশক্তি থেকে জবাব দেওয়া যায় না, অটো বের হয়ে আসে যেটা ভেতরে থাকে। দেখবেন কেউ আশার খেয়ে যদি পড়ে, কেউ আল্লাহ বলে চিৎকার মারে, আর কেউ আম্মা বলে চিৎকার মারে, যার ভেতরে যার মহাব্বত বেশি থাকে বিপদে পড়লে অটোমেটিক তার নামটাই বের হয়ে আসে। কারাগারে আমরা এমনও দেখেছি কেউ খালি এজন্য কাঁদে, আম্মা আম্মারে দেখতে পাচ্ছি না, এতদিন হয়ে গেল আম্মার সঙ্গে একটা বার কথা বলতে পারছি না, ঈদ চলে যাচ্ছে একটা বার আম্মাকে দেখে নিজের চোখ দুটো জুড়াতে পারছি না, তার খেদমতে কিছু উপহার ওপর ঢোকন দিতে পারছি না, আর কেউ এজন্য কাঁদে জীবন তো চলে যাচ্ছে, প্রকৃত জীবন তো মরার পরে শুরু হবে, না জানে কখন সেই জীবনের ডাক চলে আসে, আল্লাহকে রাজি করতে পারলাম কি না। এখন কেউ ঘুমানোর আগেও কাঁদে মায়ের স্মরণে, ঘুম থেকে উঠেও কাঁদে মায়ের স্মরণে, আর কেউ আল্লাহর মহব্বত ঘুমাতেই পারে না, রাত যত গভীর হয় ভেতরে ছটফটানি তত বাড়তে থাকে, শেষ রাতে উঠে চায় নামাজ বিছিয়ে, যখন দিনের ভেতর থেকে আল্লাহ বলে একটা বার জিকির করে তখন এমন একটা কম্পন আশপাশের লোকের হৃদয়ও সৃষ্টি হয় যে অনুভূতি এখানে বসে আমি বোঝাতে কখনোই পারব না। তোমার রব্বুকা মা দীনুকা,
ومن هذا الرجل الذي بعث فيكم এই তিন প্রশ্ন যখন আমাকে করবে সেই মুনকার নাকি চিন্তা করে করে স্মৃতি শক্তি থেকে বুদ্ধি দিয়ে জবাব দেওয়ার সাধ্যকার হবে না ভিতরে যেটা থাকবে অটই তো বের হয়ে আসবে যার ভিতরে আল্লাহ থাকবে যা আল্লাহকে কখনোই ভুলতে পারে না না ফাঁসির কাষ্ঠে না জিন্দানখানায় না খেয়ে থাকলে আর না না খেয়ে থাকলে না টাকা পয়সার মালিক হলে আর না গরীব দুঃখী হলে সদা সর্বদা যে আল্লাহকে নিয়ে চলে এমন কি যত বড় বিপদে আসুক বিপদে পড়লেও সবার আগে আল্লাহকেই ডাকে إنا لله وإنا إليه راجعون জীবন তো আল্লাহর জন্য ফিরে তো সেই আল্লাহর কাছেই যাব আবার নিয়ামত পেলেও উদ্ধত্ব দেখায় না তখন আল্লাহকেই ডাকে আলহামদুলিল্লাহ আমার কোনো কৃতিত্ব নাই আমার কোনো গুণগান নাই প্রশংসা যদি কারো করার থাকে একমাত্র আল্লাহরই করছি আমি কারণ আল্লাহ অন্যকে দেন নাই আমাকে দিয়েছেন এটা তো আমার কোনো যোগ্যতা নাই এটা তো আমার রবের অনুগ্রহ তো যার ভিতরে থাকবে আল্লাহ 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 সদা সর্বদা আল্লাহ সুখেও আল্লাহ দুঃখেও আল্লাহ মুসিবতেও আল্লাহ ভালো থাকলেও আল্লাহ সদা সর্বদা আল্লাহ যখন বলবে মান রব্বুকা তোমার রব কে তখন অটোমেটিক ভিতর থেকে বের হবে রব্বি আল্লাহ যখন বলবে আমা দীনুকা তোমার দীন কি যার ভিতরে দিন হলো নাস্তিকতা যার ভিতরে দিন হলো সেকুলারিজম যার ভিতরে দিন হলো মানুষের বানানো বিধান তার ভিতরে তো সেটাই বের হবে কিন্তু যার দিন হলো ইসলাম ইসলাম ছাড়ে না বেলালের মতো তাকে যদি মরুভূমির উত্তপ্ত বালুতে শুয়ে দেওয়া হয় এরপর বুকের উপর গরম পাথর দিয়ে চাপা দেওয়া হয় তবুও ইসলাম ছাড়তে রাজি হয় না বলা হয় বেলাল হয়তো মুহাম্মাদরে ভুলবে না হলে জানে মেরে ফেলবো বেলাল এক বাক্যে জবাব দেয় জানে মারলে মারো কিন্তু মুহাম্মাদ কে তো ভুলতে পারবো না তো যার जिंदगी তো সদা সর্বদা ইসলামকে আগলে রাখে কোন মূল্যে ইসলামকে ছাড়তে চায় না তার ভেতর থেকে বের হবে দ্বীন আল ইসলাম প্রশ্ন তো কমন পড়েছে বড় সহজ প্রশ্ন আরে আমার দ্বীনের নাম হলো ইসলাম যখন জিজ্ঞেস করা হবে এই লোকটা কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল কোনো চিন্তা লাগবে না ভাবনা লাগবে না এই মানুষটার মহব্বতেই সারাটা জীবন ছটফট করেছে গরীব দুঃখী হলেও তার দিলের তামান্না ছিল একটাবার যদি নবীর রওজাতে গিয়ে জিয়ারত করতে পারতাম নবীর রওজার সামনে দাঁড়িয়ে বুকটা খুলে সালাত এবং সালাম দিতে পারতাম যে নবীর শানে দুরুদ পড়তো আর স্বপ্ন নিয়ে চিন্তা করতো এ আল্লাহ নবীর জাগ্রত অবস্থায় তো দেখতে পারবো না সেই কপাল তো আমার হয় নাই একটাবার যদি স্বপ্ন যোগেও সেই নবীর তুমি দেখাতা জীবনটা তো আমার ধন্য হতো আর নবীকে যে স্বপ্ন দেখে সে তো বাস্তবেই নবীকে স্বপ্ন দেখে কারণ নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি যে আমাকে দেখলো সে প্রকৃত অর্থে আমাকেই দেখলো কারণ শয়তান অন্যের রূপ ধরতে পারে কিন্তু আমার রূপ কখনোই ধরতে পারে তো সারা জীবন যারা ছটফট করেছে নবীর জন্য এমনকি তাকে গালি দিলে সহ্য করে নিয়েছে কিন্তু নবীকে নিয়ে কটুক্তি করলে সহ্য করে নাই আমাকে গালি দেওয়া সহজ আমার মতো লোক দুনিয়ায় থাকলেই কি আর না থাকলেই কি আল্লাহর দিন আমার মুখাপেক্ষে না আমি টিকে থাকলে ইসলাম জিন্দা হবে আর আমি হারিয়ে গেলে ইসলাম থেমে যাবে এমন না এই ইসলাম তেমন ইসলাম কারো মৃত্যুতে কখনো থামে না নবীর 52,000 সাহাবী শহীদ হয়েছে কই ইসলাম তো থামে নাই আবু হানিফা লাশ হয়ে জেলখানা থেকে বের হয়েছে কই ইসলাম তো থামে নাই ইমাম ইবনে তাইমিয়া কারাগার লাশ হয়েছে কই ইসলাম তো থামে নাই ইমাম মালিকের মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছে কই ইসলাম তো থামে নাই ইমাম আহমদ বিন হাম্বলকে মাসের পর মাস বেত্রাঘাত করেছে তার বৃদ্ধ বয়সে ইসলাম তো থামে নাই ইমাম শাফেঈকে জেলখানা নিক্ষেপ করেছে ইসলাম তো থামে নাই আমাদের আকাবিররাও তাদের রক্ত ঢেলেছে ইসলামের গোড়ায় তবু ইসলাম তো থামে নাই তো সুতরাং আমি বাঁচলেই কি আমি মরলেই কি ইসলাম হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন তো ইসলামকে থামাতে চাইলে আগে তো আল্লাহকে থামাতে হবে